আগে তুমি যেটা দেখো না, একটু অন্যরকমভাবে একটু অন্যরকম কিছু একটা বলছি। এখানে একটা সমানুপাত লিখেছি, এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি। এটা যদি হয় তাহলে এ ইজ টু সি সমানুপাত বি ইজ টু ডি। মানে কি করা হচ্ছে, প্রথম দুটো সংখ্যার অনুপাত শেষ দুটো সংখ্যার অনুপাত সমানুপাত গঠন করেছে, তাহলে যেন প্রথমটার সঙ্গে তৃতীয়টার অনুপাত আর দ্বিতীয়টার সঙ্গে চতুর্থটার অনুপাত তারাও সমানুপাত গঠন করবে। এটা কিন্তু প্রমাণ করা যায়, এটা ক্লাস টেনে আর তোমার আর অন্যরকমভাবে বলা হবে, যদি এখনই আমি বলে দিতে পারি সেটা দেখো সেটা কীভাবে। দেখো এখানে প্রমাণটা দেখো, এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি লেখা আছে। এখন আমরা তো এটা জানি এখান থেকে কী হয়, না এ ডি সমান বিসি হয়, এটা তো আমরা জানি এ ডি সমান বিসি হয়। আমরা জানি যে প্রান্তীয় পদ্মপুর গুণফল সমান মধ্য পদ্মপুর গুণফলের সঙ্গে সমান হয়, মধ্য পদ্মপুর গুণফলের সঙ্গে সমান হয় এটা জানি, তাই না? এ ডি সমান বিসি এটা পারে। তাহলে দেখো আমরা যদি এটাকে এরকম করে করে দিই যে এ সিবি দিয়ে ভাগ করে দিই, এ ডি বাই সিবি করি সমান বিসি বাই সিবি করি, তাহলে কী হবে দেখো, তাহলে দেখো কী হবে, সিবি দিয়ে দু পক্ষকে ভাগ করে দেবো। দেখো এখানে ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেলাম কি না, এ বাই সি সমান বি বাই ডি। তাহলে দেখো এ বাই সি মানে হচ্ছে এ আর সি এর অনুপাত এইচ টু সি, সবসময় এটা হয় না, মানে এটা একই ধরনের রাশি হলে আমরা বলে দিই, আর এইটা সমানুপাত এই এইচ টু ডি। দেখো এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণ কিন্তু হয়ে গেল। সেই জন্য যেটা বলছিলাম আমি যে আগে একটাতে লিখলাম পি ওয়ান টি ওয়ান ইজ টু ডব্লিউ ওয়ান সমানুপাত পি টু পি টু ইজ টু ডব্লিউ টু ইজ টু ডব্লিউ টু, তাহলে সেটাকে আমরা একটু অন্যরকমভাবে এইভাবেও লিখতে পারি, পি ওয়ান টি ওয়ান ইজ টু পি টু পি টু সমানুপাত ডব্লিউ ওয়ান ইজ টু ডব্লিউ টু। তোমরা কিন্তু এইটা মনে না রেখে এইটিকেও মনে রাখতে পারো, এইভাবেও কিন্তু ওই যেটা আগে অঙ্কটা দেখালাম সেটা কিন্তু এইভাবেও করতে পারো। এখানে কিন্তু এইটা যে ধরনের রাশি এগুলো সেই ধরনের রাশি তাদের অনুপাত হয়, আবার এটি যে ধরনের রাশি এটিও সেই ধরনের রাশি তাদের অনুপাত হয়, কিন্তু আগে যেটা অনুপাত ছিল এটা যে ধরনের রাশি এটা কিন্তু সেই ধরনের রাশি নয়, সেই জন্য এদের অনুপাতটা একটু কেমন অড লাগছে। তার জন্য এইটাকে মনে না রেখে এইটিকে মনে রাখবে, যদিও এটা থেকেই এটি পাওয়া যায়, ঠিক আছে? তা তোমরা এটি মনে রাখবে টি ওয়ান টি ওয়ান ইজ টু পি টু টি টু সমানুপাত ডব্লিউ ওয়ান ইজ টু ডব্লিউ টু, ঠিক আছে? এটি মনে রাখলেও কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে। দেখো আগেটাকে যেরকম বলেছিলাম সেই লোক সংখ্যা আমি আর পুরোটা লিখবো না, সময় আর কাজের পরিমাণ এভাবে বলেছিলাম, বলে বলেছিলাম দেখো এ জন লোক বি দিনে এক্স পরিমাণ কাজ করে, তাহলে বি জন লোক কিউ দিনে কত পরিমাণ কাজ করবে, এটাকে আমরা ওয়াই বলেছিলাম। তাহলে এখানে এই অনুযায়ী আমরা কী লিখবো সেই কথাগুলো লিখে দেওয়ার পর যে এটা অপরিবর্তিত থাকলে লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণে সর সম্পর্ক, আবার লোক সংখ্যা পরিবর্তিত থাকলে সময়ের সঙ্গে কাজের পরিমাণে সর সম্পর্ক, এটা লিখে দেওয়ার পরে তাহলে সমানুপাতটি হলো কীভাবে লিখবো, সমানুপাতটি হলো বলবে সমানুপাতটি হলো দেখো একই উত্তর আছে, সমানুপাতটি হলো আমরা বলেছি পি ওয়ান পি ওয়ান এটি পি এটি পি এটি টি এটি অ্যাকচুয়ালি পি এটি অ্যাকচুয়ালি টি আর এটি অ্যাকচুয়ালি ডব্লিউ, ঠিক আছে? মানে লোক সংখ্যার পার্সেন্ট মানে পি টাইম পি মানে সময় আর ডব্লিউ হচ্ছে ওয়ার কাজের পরিমাণ এই জন্য ডব্লিউ। তাহলে দেখো সমগ্র পি ওয়ান পি ওয়ান এই যে এ ইন্টু পি ইজ টু পি ইন্টু কিউ অনুপাত, তাহলে হবে এক্স ইজ টু ওয়াই এক্স ইজ টু ওয়াই, এটা হবে পি ওয়ান পি ওয়ান ইজ টু পি টু টি টু সমানুপাত ডব্লিউ ওয়ান ইজ টু ডব্লিউ টু, এই যে ডব্লিউ ওয়ান ইজ টু ডব্লিউ টু হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কী হচ্ছে, তাহলে আমি ওয়াই বের করবো, তার মানে দেখো ওয়াই সমান হয়ে যাবে এই মধ্য পদ দুটোর গুণফল পি ইন্টু কিউ ইন্টু এক্স, নিচে হবে এ ইন্টু বি, তাহলে দেখো এসেও গেল পি কিউ এক্স বাই এ বি, এটাই কিন্তু আগেও এই অ্যান্সারটা এসেছিল। সুতরাং তোমরা সূত্র হিসাবে এইটিকে মনে রাখবে পি ওয়ান পি ওয়ান ইজ টু পি টু টি টু সমান ডব্লিউ ওয়ান ইজ টু ডব্লিউ টু, এটি মনে রাখলে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এবার একটু অন্য রকমের অঙ্ক তোমাদের যেটা আছে বইতে সেই রকম করা যায়। দেখো এই ক্ষেত্রে একটু অন্য ধরনের ছিল, এতজন লোক এত দিনে এত কাজ করে, তাহলে এতজন লোক এত দিনে কত কাজ করবে বা এতটা কাজ করতে কত সময় লাগবে,
কতক্ষণ সময় লাগবে বা কতদিন সময় লাগবে এরকম করেছো, এইরকম দেখবে অঙ্ক হয়। তোমরা এরকম আগেও করেছো, মনে করো এই সমগ্রের ক্ষেত্রে আমরা কি করি, প্রত্যেকটা লোক সব প্রত্যেকটা লোক, এই যেমন এটা বললাম এই জন লোক বি দিনে এত কাজ করে, আবার বি জন লোক এই এই জন লোক বি জন লোক সমানভাবে সক্ষম, মানে এই জনরা একদিনে কাজ করবে, এরাও তো একদিনে কাজ করবে, এরকম আর এই বি জন লোক প্রত্যেকে এক একদিনে তোমরাই কাজ করবে এরকম আমরা ধরে নিই। কিন্তু এখন এমন এমন লোক আছে, এমন হতে পারে যেহেতু দুজনের কথা বলা হয়, দুজনের একজন একটা কাজ পাঁচ দিন ধরে করে আরেকজন সেই কাজটা দশ দিন ধরে করে, একা 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 একা, তাহলে তাদেরকে দুজনকে যদি একসঙ্গে কাজে লাগিয়ে দেবো তাহলে কাজটা কতদিনে শেষ হবে, এইরকম অঙ্ক কিন্তু তোমাদের থাকবে। এরকম অঙ্ক কিন্তু তোমাদের সিলেবাসে আছে, সেই ধরনের এই যেমনগুলো আছে, এ একটি কাজ এক্স দিনে করে, বি ওই কাজটি ওয়াই দিনে করে, তাহলে তারা একসঙ্গে কাজটা কতদিনে, এইরকম যদি অঙ্ক হয় সেরকম লিখছি, এই ধরনের অঙ্ক হয় সেটা কীভাবে করা হবে সেটা, এরকম অঙ্ক কিন্তু আছে তোমাদের বই যে ওইটাই কিন্তু হবে, যদি ওইটা হতো যে একদিন পাঁচ ঘন্টা একদিন দু ঘন্টা করছে কাজ,
তাহলে তো প্রতিদিন এসে কাজটার এক 1/x অংশ করবো না, 5 ঘন্টা কাজ করে যদি 1/x অংশ করে তাহলে 2 ঘন্টা কাজ করে কি করে 1/x অংশ করবো পরের দিন, তা করতে পারবে না। তো সেই জন্য অঙ্কটাও তখন জটিল হয়ে যায়, সেই জন্য অঙ্কগুলো ওইভাবে দেওয়া হয় না। তোমরা ধরে নিতে হয় যে প্রতিদিন সে সমান পরিমাণ কাজ করে, বিও তাই, বিও তাই করবে, ঠিক আছে। আর বি কি করবে, বি একদিনে কাজটি 1/y অংশ করবে। এই দুটোকে আমরা যোগ করব, অনেকে এখানে করে কি এখানে যোগ করতে যে করে কি এ প্লাস বি লিখে দেয়, এ প্লাস বি লেখা যাবে না, এ প্লাস বি লেখা চলবে না, ঠিক আছে, কোন লেখা যাবে না। একদিনে মোট কতটা কাজ হলো সেটা আমরা বের করবো একত্রে, একদিনে করে একদিনে কাজটি কত অংশ করবে, না 1/x অংশ আর 1/y অংশ একটি যোগ করে যোগ হয়ে অংশ সম্পন্ন করে, সম্পন্ন করে তাহলে কতটা হবে, এটা কত অংশ হবে না এটা যোগ করে দেখতে হবে, কোনো অসুবিধা নেই। 1/x প্লাস 1 করে তুমি যোগও করে দিতে পারো আর এরকম করে দিতে পারো, এটা আমরা x প্লাস y অংশ করে বা y প্লাস x একই ব্যাপার, y প্লাস x নিচে x y অংশ এত অংশ সম্পন্ন, ঠিক আছে, একদিনে এতটা করে। তাহলে কাজটা কতদিনে শেষ হবে এইখানটাতে তুমি ওয়েটিং নিয়ম বাদ দিয়ে তুমি এইখানটাতে ত্রৈরাশির নিয়ম লাগাতে পারো, কিরকম না এত অংশ যদি একদিনে করে তাহলে এক অংশ কতদিনে করবে এই ডিপেন্ড করবে, তাহলে হয়ে যাবে। আর যদি ওরকম না হয় তুমি ওয়েটিং নিয়মও করে দেওয়ার কোনো অসুবিধা, এত অংশ একদিনে করে তাহলে এক অংশ কতদিনে করে জাস্ট উল্টে যাবে আর কিছু না, এত অংশ হয়েছে মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রকৃত বক্রাংশ হবে। তাহলে এত অংশ একদিনে করে এক অংশ তখন সেটা বেশি বেড়েছে কাজের পরিমাণটা সময়টাও বেশি লাগবে কারণ এটি উল্টে যাবে, এটি তখন উল্টে যাবে এক্স ওয়াই বাই উল্টে যাবে, তাহলে কী হবে আমার, তাহলে অতএব বলবো অতএব এ ও বি একত্রে কাজটি শেষ করবে, কাজটি শেষ করবে দেখো 1/y ওইটি হবে y প্লাস x বাই এক্স ওয়াই দিনে, সেটি হয়ে যাবে তোমার এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে, তাহলে এ আর বি একত্রে কাজটা কিন্তু এ আর বি করছে, দেখো তো এক্স প্লাস ওয়াই বাই টু কিন্তু আসেনি, এসেছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে, এরকম ঠিক আছে। এইরকম করে বেশ কিছু অঙ্ক তোমাদের আছে, সেরকম অঙ্ক তোমাদের বই থেকে আমি একটা দুটো করাই তারপরে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, দেখো এটি তোমাদের বইতে আছে 3 নম্বরে, মানে নেক্সট যে মানে সময় কাজে যে দ্বিতীয় চ্যাপ্টারটা দ্বিতীয় অনুশীলনীটা তার 3 নম্বর অঙ্ক দেখো, তার 3 নম্বর অঙ্ক দেখো বলা আছে, একটু বড় বড় অঙ্ক আছে, একটু বড় বড় অঙ্ক আছে আজকে, তাহলে আজকে কিন্তু মানে এমনি সময় শেষ হয়ে গেছে না, এখন তো একটু এই ক্লাসরুম ক্লাসের টাইমের মধ্যে শেষ করতে হয়, তার জন্য আজকে আমি জাস্ট একটা অঙ্ক একটুখানি করে দিই তারপরে আজকে রেখে দেবো, পরের দিন আমি পুরোটা কমপ্লিট করে দেবো, সেই দিনেই তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া। দেখো কোনো একটি কাজ অগণী ও আনোয়ার, কোনো কাজ অগণী ও আনোয়ার যথাক্রমে 20 দিনে ও 25 দিনে করে, 20 দিনে ও 25 দিনে করতে পারে, করতে পারে তারা একসঙ্গে কাজ করা কাজ শুরু করা, তারা একসঙ্গে কাজ শুরু করা শুরু করা 10 দিন পর, দুজনেই চলে যাবো 10 দিন পর, দুজনেই চলে গেল এবং সুখে এসে বাকি কাজটি, এবং সুখে এসে
বাকি কাজটি তিন দিনে শেষ করবে তাহলে সুখে একা কাজটি কয়দিন শেষ করবে সুখের পুরো কাজটি একা কয়দিন শেষ করবে সুখের পুরো কাজটি একা কয়দিন শেষ করবে কাজটি একা কতদিনে শেষ করবে কতদিনে শেষ করবে শেষ করবে এই যে দেখো কিরকম দেওয়া আছে এখন সেই সমগ্র কাজ আমরা এক অংশ ধরে নেবো তাহলে অবনী একা কাজ করে যে 20 দিনে করে তাহলে একদিনে কত করবে 20 ভাগের এক ভাগ অর্থাৎ একের 20 অংশ তেমনি আনোয়ার করে 25 দিনের কাজটা পুরোটা তাহলে একদিনে করবে 25 ভাগের এক ভাগ অর্থাৎ একের 25 অংশ তাহলে আমরা এখন করবো যে অবনী আর আনোয়ার তাহলে আমি 10 দিনে কতটা 25টা দেখবো লিখবে অবনী ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো